নাফেরার দেশে চলে গেলেন বাহরাইনের প্রধানমন্ত্রী। বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দাফন সম্পূর্ণ হবে সম্পূর্ণ আত্মীয় স্বজনের মাঝে সীমাবদ্ধ রাখার ঘোষণা দেয় বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আগামীকাল থেকে সরকারি মন্ত্রণালয় এবং তার সাথে জড়িত বিভাগগুলো 3 দিনের জন্য বন্ধ থাকবে বলেও ঘোষণা করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেটা নিশ্চিত করে আজ গালফ নিউজ সহ আরব এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন অনলাইন আপডেট থেকে। নাফেরার দেশে চলে গেলেন বাহরাইনের প্রধানমন্ত্রী। বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা